জাহাজ কত দিয়ে কিনছেন? জাহাজ ওই যে ড্রোন, ওইটাই। আমি তো সিনেমার নায়ক না যে একজন ই হইলো, লাফে জাফে হাসপাতালে নিয়ে অন্য সব কাজ বাদ দিয়ে তার সেবা শুশ্রূষা করলাম, তারপরে তার সাথে প্রেম হয়ে গেল, বিয়ে করলাম, এরকম কিছু না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তিল পাকারও সময় পায় নাই, এদিকে নদীতে পানি চলে আসছে, যার জন্য ওনারা কেটে নিতেছে। এগুলো জাগ দিয়ে ছিল পাকবো, তাই না? তো আজকে একটা স্পেশাল দিন আমার জীবনে, কারণ আজকে আপনাদের সবার ভালোবাসায় আমাদের ফেসবুক পেজ 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে। 10 লক্ষ মানুষ কিন্তু মানে হেলা ফেলা না, চারটিখানি কথা না। আর আমি কখনো ভাবি নাই যখন আমি পেজটা প্রথম শুরু করি যে 2 বছরের মানে মধ্যে আমি এই মাইল ফলকটা আসলে অর্জন করতে পারবো। তো আপনাদের ভালোবাসা সাপোর্ট না পাইলে এটা অসম্ভব ছিল। তো আশা করি ভবিষ্যতেও আপনারা আপনাদের এই সাপোর্ট ধরে রাখবেন। তো নদীর পাড়ে দেখেন প্রচুর বাতাস, আর ওইখানে সুন্দর ঢেউ তৈরি হয়েছে, ক্লিয়ারলি বুঝতে পারতেছেন কিনা জানি না। তবে আমার এই লম্বা জার্নিতে ভালো মন্দ 2 ধরনের কমেন্টসই মানে শূন্য অভ্যস্ত হয়েছি। আর মানে বর্তমানে যেটা হয়, হ্যাঁ, আমরা বাঙালি, আমরা আবেগী জাতি, মানে কারো প্রশংসা করতেও 2 মিনিট সময় নেই না, আবার কাউরে বকতেও 2 মিনিট সময় নেই না। কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে যে বিবেক দিয়ে বিচার করি না, আবেগ দিয়ে বিচার করি। যেমন উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি, 2 দিন আগে আমি ঢাকা গেছি, যাওয়ার পথে মানে সাটুরিয়ার কাছাকাছি একটা জায়গায় একটা দেখি যে 2 জন স্কুল ছাত্রী সহ একটা ভ্যান রাস্তা খাদে গেছে। তো আমি হট্টগোল দেখে নামলাম, নামার পর যেহেতু আমার সাথে সবসময় ক্যামেরা থাকেই, তো ক্যামেরাটা অন করা ছিল, তো অন করেই আমি একটা মেয়েরে খাদের থেকে উঠতে সাহায্য করলাম। আর একটা লোক নিচেই ছিল, অনেকে তারে খেয়াল করে নাই, পরে তারে উঠাইতে বললাম। এদিকে মেয়েটারে একটু মানে বাজে ট্রিটমেন্ট করা হইতেছিল, মানে পাটা টানা হইতেছিল, সেটাও বাধা দিলাম। তো সবই ঠিক আছে। অনেকে বলতেছেন ভাই আপনি হাত লাগালেন না, আপনি নিজে ভিডিও করতেছেন। তো বিষয় হচ্ছে যে আপনারা হয়তো খেয়াল করছেন ওটা একটা মেয়ে, হ্যাঁ, একটা স্কুল ছাত্রী, বিবাহযোগ্য একটা মেয়ে। তো আমি এই অপরিচিত ছিল, হ্যাঁ, আমি ওখানে কী ট্রিটমেন্ট করবো? কারণ ওখানে তো ট্রিটমেন্ট করার কিছু নাই, মানে হাত লাগানোর কিছু নাই। আমি ওই মেয়ের পা ধরে টানাটানি করবো নাকি, না মাথায় পানি ঢালবো? মাথায় তো অলরেডি মানুষ পানি ঢালতেছে, এরপরও তারা যে পানি ঢালছে। আমি তারারে বলছি, আপনারা হয়তো অনেকে খেয়াল করেন নাই। আর তার চেয়ে বড় কমপ্লেন হইতেছে আপনাদের সবার যে আমি কেন এই আমাদের গাড়ি দিয়ে হাসপাতালে নিয়ে গেলাম না। প্রথম কথা হইতেছে ওটা আমার গাড়ি না, ওটা একটা ভাড়ার গাড়ি, আর অ্যাক্সিডেন্ট হয়েছে 3 জন মানুষ, হাসপাতালে নিলে 3 জনের নিতে হবে। সেক্ষেত্রে ওইখানে সিট খালি ছিল একটা, হ্যাঁ। তারপরে ও শম্পা আর তারা ওরা হলো মোশন সিকনেসে ভুগে, ওদেরও মানে অনেক টুক জার্নি করে আসছি, তো ওদের অবস্থাও বেশি ভালো ছিল না। তো আর ওদের শরীর টরিল ভেজা, তো আমি ড্রাইভারের রিকোয়েস্ট করলে সে নাও শুনতে পারতো। আর তার চেয়ে বড় কথা হইতেছে যেহেতু মেয়েটা যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা কিন্তু ওই মেয়ের এলাকা, এবং ওখানে যারা মেয়েটারে সেবা করতেছে তারা সবাই তারে চিনে। সো আমি একজন অপরিচিত তাদের কাছে, আপনারা আমাকে চিনেন ঠিক আছে, কিন্তু ওই মেয়ের ফ্যামিলির কাছে বা এর কাছে আমি অপরিচিত। হুট করে তো একটা গাড়িতে তাদের মেয়েকে তুলে দিবে না, তাই না? তো ডেফিনেটলি তাদের গার্জেন লাগবে, সেই হিসাবে আমি সিএনজি থামাইছি। আর ওরা অপেক্ষা করতেছিল যে ওই মেয়ের বাবা মা রে খবর দিছে যে তারা আসলে তারপরে তারা সিদ্ধান্ত নেবে, যেহেতু এটা আমার বাড়ির সামনে ঘটে নাই। যদি অ্যাক্সিডেন্ট এরকম হয়তো আমার বাড়ির সামনে ঘটছে এবং মেয়ের কোনো আপনজন ওখানে নাই, সেক্ষেত্রে আমি যদি ওরে হসপিটালে না যেতাম সেটা একটা অমানবিক কাজ হতো। সো তাই বলবো যে অন্ধের মতো কাউরে ভালোবাসবেন না, ইভেন আমারেও না। আবার ওই অন্ধের মতো বোকার মতো একজন রে গালিগালাজ বা নিজের জাজমেন্ট ই করবে না, কারণ সবার বুদ্ধি এক না। আপনি যেটা চিন্তা করেন আমার চিন্তা ভাবনা কিন্তু আপনার সাথে মিলবে না। যে কয়জনের সাথে মিলছে তারাই আমার পেজটা ফলো করছেন, তো সেই 10 লক্ষ মানুষের সাথে আমার মেন্টালিটির মিল আছে। মিল না থাকলে আপনারা ফলো করতেন না, হয়তো ভিডিও দেখতেন, ভালো লাগছে, একটা ভালো লাগতো, একটা ভালো লাগতো না করতেন। এরকম অনেক আছে, আপনাদের ভিতরে অনেকেই আছে যারা ফলো করেন নাই, এবং আমি কখনো ওইভাবে কাউরে বলিও নাই ভাই ফলো করেন। আমি জানি যে আপনি যদি দেখেন যে আপনার সাথে আমার মিল আছে, আমাকে আপনার ভালো লাগে, আপনি অটোমেটিক করবেন। তো থ্যাংক ইউ সো মাচ এই 10 লাখ ভাই বোন বন্ধুদের, দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখেন, তাদেরকে অনেক 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 অনেক
কৃতজ্ঞতা। আর এই উপলক্ষে আজকে একটা ভালো কাজ করতে যাব, নদীর ওই পারে একটা একজন ভাইয়ের টিউবওয়েল নাই, চারদিকে এত পানি কিন্তু ওনার পানি খাওয়ার ব্যবস্থা নাই। তো এই 1 মিলিয়ন উপলক্ষে আজকে আমরা একটা টিউবওয়েল দিতে যাবো। আসলে উপলক্ষ না, এটা আমি এমনিও করতাম, এটা একটা কাকতালিয়াভাবে মিলে গেছে। আর আরেকটা বিষয় একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমাদের ইউটিউবে 5 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, 5 লাখ না, এখন মনে হয় 6 লাখ। তো ওইটা নিয়েও একটা স্পেশাল ভিডিও করতে চাইছি, কিন্তু আনফর্চুনেটলি সময়ের অভাবে করতে পারি নাই। তো শীঘ্রই ইনশাল্লাহ আর একটা স্পেশাল ভিডিও দেখতে পাবেন। তো চলেন এখন আমরা ওই পারে যাই, যাই আপনাদেরকে এটা দেখাই। আর আমার কথায় মনে কষ্ট পেলে দুঃখিত, আবারও বলতেছি যে আমি ফেরেশতা না ভাই, আমারও ভুল ত্রুটি থাকে, আমি সাধারণ মানুষ। ওই পজিশনে ওই পরিস্থিতিতে হ্যাঁ, যেটা আমার কাছে সঠিক মনে হয়েছে আমি সেটাই করছি, কারণ আমি দেখছি যে মেয়েটা এখানে সেফ হ্যান্ডে আছে, মানে পরিচিত মানুষের কাছে আছে। এখানে আমার এক্সট্রা মাতাব্বুরি, নাক গলানো, হিরোগিরি, হ্যাঁ আমি তো সিনেমার নায়ক না যে একজন ই হইলো লাফে জাফে হাসপাতালে নিয়ে অন্য সব কাজ বাদ দিয়ে তার সেবা শুশ্রূষা করলাম, তারপরে তার সাথে প্রেম হয়ে গেলো, বিয়ে করলাম, এরকম কিছু না। আর ওরকম পরিস্থিতি ওখানে ছিল না, যে এরকম না যে জনমানব শূন্য একটা রাস্তায় একটা মেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে, আমি তারে ফালাইয়া চলে আসছি, সেরকম কোনো বিষয় না। আর অনেক সময় এরকম ট্র্যাপেও ফালায়, দেখবেন যে জনমানব শূন্য এক জায়গায় একজন এরকম কাঁচাই দেশে আপনি গাড়ি থামাবেন, ব্রেক করবেন, আপনার সব কিছু নিয়ে যাবে, ঠিক আছে? তো এর জন্য বলি যে ভাই, আবেগ না বিবেক খাটান। জাহাজ কত দিয়ে কিনছেন? জাহাজ ওই যে ড্রোন, ওইটা 1,16,000। 1,16,000? আর আমার বোন তোর মেয়ের জামাই কইতেছে কইলে 10-12,000 নিছে, কইলে হ্যাঁ তোমার জীবনে 10-12,000 টাকা পাওয়া যায়, 10-12,000 টাকার গুলো আছে। কাউলি ভাড়া বলি কইলে পাওয়া যায়, ওগুলো আছে 10-12,000 টাকা গুলো আছে। আবার এর চেয়েও দামি আছে, 2-3 লাখ টাকার দামও আছে, যত গুড় তত মিঠে। এই যে আবার নতুন করে ভাঙন শুরু হয়েছে, তাই এখন আমরা এখান থেকে একটা বাজারে যাব, সেই বাজার থেকে টিউবওয়েল কিনে আমরা ওই বাড়িতে যাবো। ওদিক দিয়ে যারা মিস্ত্রি মানে টিউবওয়েল গাড়ে তারা অলরেডি চলে আসছে। আমরা যে বাজার থেকে টিউবওয়েল কিনতেছি, চলেন এখন যে বাড়িতে টিউবওয়েল দেবো সেখানে যাই। অনেক দূর কি কলা এগুলা আনাই যা কলা না? দেখতে পাচ্ছেন যে একবারে ওই যে সিনেমার ভিতরে যেরকম গহীন বালুচরে বাড়ি, এখান থেকে দেখা যাচ্ছে না, ওই যে নদী। তাহলে এটা কি আপনার বাড়ি নাকি? বাড়ি কোনো কম কম না, ঠিকানা। হ্যাঁ ঠিকানা না, আসল বাড়ি কোনো কম কম, আসল বাড়ি। হ্যাঁ আসল ঠিকানা তো আমরা কেউই জানি না, মনের পরে জানা দেবো আসল ঠিকানা কোথায়।
ব্যস্ত না দোজক, তো তার আগ পর্যন্ত অস্থায়ী ঠিকানা এটা নাকি? নতুন করছেন, আগে কইছিলেন তারপরে আপনি বসা বাড়ি ভেঙে গেল আসলে আর বাড়ি ভাঙলে তো আসলে মানুষের কিছু থাকে না, বাড়ি ভাঙলো থাকার বনে আসলে স্কুলের কারণে যদি সরকার থেকে কোনো প্রোটেকশন দেয় যে নদী, হ্যাঁ নদী ভাঙলে তো স্কুল, অনেক জায়গায় স্কুলও ভাঙে আসলে প্রোটেকশন দিয়ে সেরা পারে না, আবার গেড়ে গেলেন এখন পানি পাইলো, শুকনা মৌসুমে পানি পাইলো না তখন তো বিপদ। চারবার বাড়ি ভাঙা মানে চারবার নতুন করে হরাও রে, আর প্রত্যেকবার সরাবার গেলে তো আগে তিন মিনিটে সেটা অনেক কিছু বাতিল হয়ে যায়। আপনারাও ভাঙছেন আপনার বাপেও ভাঙছে না, আমার আমার বিষয়টা দেখছি কি আমার বাড়ি ঘর কোনোদিন ভাঙে নাই, তারপরও আমি জায়গায় জায়গায় বাড়ি করছি তো আমি জানি যে বাড়ি ভাঙা লাগো কী ধরনের অসুবিধা। কারণ যে ঢাকা থেকে যখন বাসা চেঞ্জ করতাম তখনও দেখতাম যে কী পেরেশানি, কেউ থাকে না, কেউ থাকে না, ওই যে মাটি দেখা যাচ্ছে সাদা ওটা মানে নতুন দু একদিনের মধ্যে ভাঙছে, ওটা কালকে বিকালে ভাঙছে, আজকাল সকালে চাপ পড়ছে। তাহলে আগে আপনার দিকে সরে আসছে না, একবার একবার ওই বাঘ ঘুরে না সমানে ভাঙে, তাহলে খালি পুপ পাই জায়গা আছে। তাহলে তো এখানে এইভাবে যদি ভাঙে তাহলে তো ওই যে বাড়ি ঘর গুলো তাই না, বাড়ি ঘর খাইবো তাই মনে হয় যে আমাকে নদীতে কোনো জায়গায় ব্রিজ করলো না, ব্রিজ গুলো ওই বসন্ত আছে তিন দিয়ে মনে হয় না, ঘেয়ার গান যে ব্রিজ আছে তিন দিয়ে না, ওই রাস্তা মাপছে কদিন আগে এই যে দেখবে ওয়া বহুত নাই হয়ে গেছে, ছোট ঠিক আছে শুরু করে বলছি মা ভাই যা টাকা আছে ডিগ্রি করতে এটা ব্রিজ হইলে তাহলে এই পর্যন্ত যে নদী শাসন করতো তাহলে আর এই জায়গাগুলো ভাগ করা, তাহলে আপনার বাড়িও প্রোটেকশনে চলে যেত। হ্যাঁ হ্যাঁ ওই যে নীল রঙের বাড়িটা, হ্যাঁ ওই ওতন থেকে বলে ব্রিজ হয়ে এই রেহে নামবো না, ওই যে রাস্তার কাজ ধরছে তো ওই পাঁচ বছর পরও ই হোক এলাকার আপনাদের সুবিধা হইব। আমি তো ওই টার্গেট করি, এই ব্রিজের টার্গেট শুই নাই কিন্তু আমি ওই সাইডে বাড়িটা করছি, নাহলে কিন্তু আমি নাগপুর থেকে এনে বাড়ি করতাম না, যাতা লাগবো অনেকক্ষণ তাহলে ক্লিয়ার পানি আসবে। আমি তাহলে আমি আর দেরি করব না, আমি যাই গা ঠিক আছে, আমার আবার বাসায় ওই যে সিসি ক্যামেরার লোকজন এসে রয়েছে, তাহলে এনে আর কি কী কাম আছে, কাম নাই তো না দোকান আছে না, না আমার একটু পিপাসা লাগছে পানি খাই যাই, ও এনে কি ফ্রিজ আছে বাহ না বাসে না যাও ভাই কি খাবেন টাকা রাখেন না গরিব মানুষ, না না সমস্যা নেই আর একদিন খাবো, একদিন খাবো চাষার লিগা একটা দেন, একটা দেন চাষার লিগা দেন, না থাকো না ধরেন মেলা পরিশ্রম করছেন। তাহলে ইয়ে কত পাবো চাষি খাবেন না সেবেন এগুলো খান না, ছোট হিসাবে দেখেন গরু তাজা নেই, যে আপনার কথাই কিন্তু এই যে আইলাম ঠান্ডা খাইলাম, এই আপনার কথাটা হাই হইলো
ঠিক আছে, আইতে যাইতে পানি খেয়ে দাম থাকেন। আসসালামু আলাইকুম। তো এটা একটা স্কুল, এক সময় তারা এই স্কুলে পড়তো। স্কুল রক্ষা করার জন্য সরকার এখানে কিছু ব্যাগ ফলাইছে, যার কারণে ওনারে প্রথম যখন জিজ্ঞেস করলাম যে চাচা এ বাড়ি গেটে না, তো উনি যে ঠিকানা মিকানা নিয়ে একটু পেঁচাইলো। তো আমি ভাবছি উনি কোনো আধ্যাত্মিক কথা বলতেছে, আসলে আধ্যাত্মিক কথা না, ওইটা উনি মনের দুঃখে বলছে যে একজন মানুষ যদি লাইফে চারবার এই বাড়ি ভাঙতে হয়, চেঞ্জ করতে হয়, আসলে তার কিছু থাকে না। এটা একমাত্র নদী পাড়ের মানুষজন যারা তারা এই বিষয়টা উপলব্ধি করতে পারবেন। আর আমার মতো যারা ঘন ঘন বাড়ি পরিবর্তন করেন, এই এই কেলো রে ভাই, নদীতে যাবেন না। নদীর একদম কিনার দিয়ে স্রোত কম, এই কারণে এই দিক দিয়ে খুব দ্রুত সামনে যাওয়া যাবো, তারপর ওখান থেকে আবার এভাবে ভাটি দিয়ে তারপর ওই ঘাটে যাবে। এই হলো সিস্টেম, যদি এখান থেকে সরাসরি এইভাবে ক্রস করতে চাইতো তাহলে পারতো না। বাতাস প্লাস হলো স্রোত, এর নাম হলো সরে লাভ দিয়ে।